নমস্কার, ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব সাজেশন সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত যারা ফিফথ সেমিস্টারে পড়ছো ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরশিক্ষা নিয়ে, তাদের জন্য 2024-এর এপ্রিল লাস্ট সাজেশন দেব। তোমরা 2024-এ পরীক্ষা দেবে, কিন্তু পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন থাকবে 2023 থেকে 24। বোঝা গেল? এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলি দেব, তোমাদের 50-এর 50 নম্বর কমন পেয়ে যাবে। 15 এবং 10-এর যে প্রশ্নগুলি হয় পুরো A to Z অর্থাৎ 100% কমন পেয়ে যাবে। যারা আমার চ্যানেলটা দেখে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছে, সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছে এবং সিক্স সেমিস্টার বেরিয়ে গিয়েছে, তারাই জানে আমার সাজেশন কেমন কমন যোগ্য সাজেশন। আমার চ্যানেলে এমনটা কমন যোগ্য সাজেশন দেওয়া থাকে, তাই বলছি যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের সাথে থাকো, অবশ্যই তোমরা অনেক উপকৃত হবে। যাই হোক, যে প্রশ্নগুলি করতে হবে সেই প্রশ্নগুলি শোনো এবং তোমাদের বলে দেবো কটা ইউনিট পড়লেই হয়ে যাবে, বেশি পড়তে হবে না তাও বলে দিচ্ছি। তোমরা যে কোনো দুটো ইউনিট পড়ো পড়লে হয়ে যাবে। এবার আমার পক্ষে মনে হয় তোমরা 1 নম্বর ইউনিট আর 2 নম্বর ইউনিট সরি 4 নম্বর ইউনিট পড়লেই ভালো হবে, 1 নম্বর আর 4 নম্বর ইউনিট। যাই হোক, আমি কিন্তু 4টে ইউনিট ধরেই প্রশ্ন দেবো, তোমাদের যেটা সহজ হবে সেটাই ভাবে পড়বে। আমার মতামত ওই দুটোই সহজ, ঠিক আছে? আর যে প্রশ্নগুলি দিচ্ছি ভালো করে শোনো আর লিখে নাও, লিখে নিয়ে প্রশ্নগুলি উত্তর করে শুরু করতে হবে। যদি তোমরা সবে মাত্র ফর্ম ফিল আপ করেছো, সবে ক্লাস শুরু হয়েছে, এখন থাকতে যে সাজানগুলি দিচ্ছি এগুলো রেডি করো। এর বাইরে কোনো প্রশ্ন হবে না, এর ভিতরেই সব প্রশ্ন হবে। আর কি প্রশ্ন করতে হবে শোনো। 1 নম্বর প্রশ্ন, ক্রীড়া প্রশিক্ষণের সংজ্ঞা দাও, ক্রীড়া প্রশিক্ষণের নীতি সম্পর্কে আলোচনা করো, সাথে সাথে লক্ষ্য আর বৈশিষ্ট্য সম্পর্কে ভালো করে পড়ে যাবে বৈশিষ্ট্য। 2 নম্বর প্রশ্ন, ক্রীড়া প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, সাথে সাথে প্রয়োজনীয়তা আর উপাদানটা করে রাখবে। এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না, এই করাই প্রশ্ন ইউনিট 1 থেকে। এবারে 2 নম্বর ইউনিট থেকে কিন্তু প্রশ্নটা একটু বেশি করে পড়তে হবে, সেই জন্য আমি বলছি 2 নম্বর ইউনিটটা করতে হবে না, তাই জন্য বলছি। যাই হোক, আমি দিয়ে দিচ্ছি, শুনে নাও। ওয়ার্মিং আপ কি, এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা করো আমাদের থাকি। 2 নম্বর প্রশ্ন, চক্রাকার পদ্ধতি নীতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ওজন নিয়ে ব্যায়াম সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পর্যায়বৃত্তকরণের লক্ষ্য ও এর প্রশিক্ষণ চক্র সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, কন্ডিশনিং বা রূপায়িত অবস্থার ধারণা ও নীতি সম্পর্কে আলোচনা করো। এই কটা প্রশ্ন এই ইউনিট 2 থেকে অর্থাৎ 2 নম্বর ইউনিট থেকে এইগুলো লাগছি। আমি কিন্তু তোমাদের 10 এবং 15 সাজেশন একসাথেই দিয়ে দিচ্ছি, এই যে সাজেশন দিচ্ছি ভালো করে পড়ো, এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না। বোঝা গেল? এবার চলে যাবো ইউনিট 3 থেকে অর্থাৎ 3 নম্বর ইউনিট থেকে কি করতে হবে শুনে নাও। প্রশিক্ষণ চাপের সংজ্ঞা দাও, প্রশিক্ষণ চাপের উদাহরণ সমূহ বর্ণনা করো, সাথে সাথে কারণ ও প্রকারভেদটা করে রাখবে। পরের প্রশ্ন, অভিযোজন কি, পরিবেশগত অভিযোজন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, অতিরিক্ত চাপ কি, অতিরিক্ত চাপের লক্ষণ সম্পর্কে বর্ণনা দাও। পরের প্রশ্ন, অতিরিক্ত চাপের প্রতিকার সম্পর্কে বর্ণনা করো। এই করা তাহলে 3 নম্বর ইউনিট থেকে এইগুলাই করো, ঠিক আছে? এবার চলে যাবো 4 নম্বর ইউনিট থেকে অর্থাৎ ইউনিট 4 থেকে যেগুলো করতে হবে শোনো। সহনশীলতা কি, সহনশীলতার প্রকারভেদ এর বর্ণনা দাও। পরের প্রশ্ন, সহনশীলতার বিকাশ বৃদ্ধির পদ্ধতি সম্পর্কে আলোচনা করো বা লেখো এমনটা থাকে। পরের প্রশ্ন, নমনীয়তার উন্নতির পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, শক্তির উন্নতির পদ্ধতি বা উপায় সম্পর্কে আলোচনা করো। এই কোটায় প্রশ্ন করলে তোমরা 100% কমন পেয়ে যাবে, এটা গ্যারান্টিতে বলছি। আর এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না, এটা গ্যারান্টি বলছি। তোমাদের 10-15 সমস্ত প্রশ্ন এর মধ্যেই কমন আসবে। তোমাদের কিন্তু অনেক সময় যে 15 প্রশ্ন হয় কারা কারা প্রশ্ন করে 15 করে, এমন 5+10 দশ নম্বরের ক্ষেত্রে ওরকম 5+5, না হলে 3+7, না হলে 2+8, এরকম কারা কারা প্রশ্ন করে। যাই হোক না কেন, তোমাদের যে প্রশ্নগুলি দিলাম এর বাইরে কোনো প্রশ্ন হবে না। পেপারটাও আরেকবার বলে দিচ্ছি, পোস্ট স্ট্যান্ডিং, কি বললাম, পোস্ট স্ট্যান্ডিং, এর উপরে যে সাজানো দিলাম ভালো করে পড়ে যাও, জলের মতো পড়ে যাও,
এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না, আগে বলছি এখনো বলছি, ঠিক আছে? তাহলে ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেল সাথে থাকো, অবশ্যই তোমরা অনেক উপকৃত পাবে। আর তোমাদের পরবর্তী সেমিস্টার অর্থাৎ সিক্স সেমিস্টারের জন্য আমার সাজেশন অলরেডি রেডি হয়েছে এবং সেখানে এত প্রশ্ন থাকবে না, অ্যাকুরেট সাজেশন থাকছে, ঠিক আছে? তাই বলছি যা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করো, ফোন করো, পারমিশন দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আমি তোমাদেরকে এ টু জেড বুঝিয়ে দেবো। এবং এই উত্তরগুলো যদি তোমাদের কাছে না থাকে তোমরা আমার কাছে সংগ্রহ করতে পারো, মাত্র 400 টাকা পারিশ্রমিক দিয়ে সংগ্রহ করে নাও। আমি যে ভাষায় লিখেছি এতটাই সহজ সরল ভাষায়, প্রত্যেকটা পয়েন্ট এতটাই সুন্দরভাবে লেখা, তোমাদের পড়তেও খুব সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, মুখস্থ করতেও সুবিধা হবে। যে যেমনটা পয়েন্ট ভাবে লিখেছি এরকম কিন্তু কোনো রাইটার লিখবে না, কোনো বইও পাবে না, আমি নিজেই বলছি কোনো বইও পাবে না। তাই বলছি যদি কোনো উত্তরগুলো সংগ্রহ করতে চাও আমি এই ভিডিওতে লিঙ্কে নম্বর দিচ্ছি, তোমরা যোগাযোগ করে উত্তরগুলি সংগ্রহ করতে পারো মাত্র 400 টাকা পারিশ্রমিকের বিনিময়ে। এতটা সহজ সরল ভাষা, প্রত্যেকটা পয়েন্ট ভাবে, কোনো রাইটার কিন্তু লেখেনি, কোনো ইউটিউবারও কিন্তু দিবে না, কোনো কলেজের শিক্ষকও কিন্তু লিখবে না। কি বললাম, বোঝা গেল? এতটাই সুন্দরভাবে লেখা, কোথায় সূচনা, কোথায় ভূমিকা, ঠিক আছে, এবং কোথায় মূল্যায়ন বা উপসংহার লিখতে হবে, সমস্ত খুব সুন্দরভাবে লেখা, কটা পয়েন্ট লিখতে হবে, সমস্ত ভালোভাবে লেখা, তোমরা বুঝতে পারবে নিজে সংগ্রহ করলে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকবে। আর প্রথম থেকে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।